নজরুল জন্ম কেন্দ্র করে বৃহস্পতিবার নজরুল কলাক্ষেত্রে চলছে প্রস্তুতি পরিষ্কার করা হচ্ছে নজরুলের আবক্ষ মূর্তি প্রতি বছরের মতো এবছরও ত্রিপুরা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে কাজে নজরুল ইসলামের জন্মদিনটি যথাযথ মর্যাদায় পালন করা হবে প্রতি বছর আগরতলা নজরুল তার কলা মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে প্রভাতি শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে আয়োজন করে থাকে প্রসঙ্গত তেরোশো ছয় বঙ্গাব্দের এগারো জ্যৈষ্ঠ ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম চুরুলিয়া গ্রামটি আসানসোল মহকুমার জামুর অবস্থিত কাজী ফকির আহমেদের দ্বিতীয় শ্রী জাহেদা খাতুনের ষষ্ঠ সন্তান ছিলেন তিনি তিনি ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় অগ্রণী বাগানী কবি উপন্যাসিক নাট্যকার সঙ্গীতজ্ঞ দার্শনিক যিনি বাংলা কাব্যে অগ্রগামী ভূমিকা রাখার পাশাপাশি প্রগতিশীল প্রাণতনার জন্য সর্বাধিক পরিচিত তিনি বাংলা সাহিত্য সমাজ ও সংস্কৃতির ক্ষেত্রে অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হিসেবে উল্লেখযোগ্য আগামী শনিবার তার জন্ম your report are in use